অন্য উম্মত চোখের পানি জড়াইতে জড়াইতে গুনা মাফ হইল কিনা জানে না, এই উম্মত গুনা মাফ চাইতে হয় না। আমি হাদিসে কুদসি দিতেছি আল্লাহর বাণী, এই উম্মতের জন্য আল্লাহ বলতেছে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া জানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফরতু লাকা যুনুবা ওয়াল আওসাত ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গাফফার। এই সমাজের কোন মানুষ, কোন মুসলমান, যুবক হোক, নারী হোক, বৃদ্ধ হোক, যে কেউ হোক, গুনাহ করতে করতে কোন পর্বে যদি দিলে ধাক্কা আসে, যোগ বিয়োগ যদি না মিলে, এক পর্বে যদি সে দিলের থেকে চিৎকার দিয়া বলে হায় আমি বুঝি জাহান্নামী, এই আওয়াজ বাহির হইতে দেরি, আল্লাহ বলে মানাহতু ইলাইকা রিদওয়ানি আমি তোকে রেজার চাদর দিয়া ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা আইসা তোর পিঠে হাত লাগাইতে দেরি করি না, আর এই কথা চিৎকার দিয়া বলতে দেরি করি না, লা তাহজান চিন্তার কোনো কারণ নাই, গফরতু লাকা যুনুবা ওয়াল আওসাত তোর সমস্ত গুনাহ খাতাকে মাফ করা দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গাফফার, তোর জন্যই তো আমি আজিজুল গাফফার। অহংকারী কেউ নাই, কাফেরও ওর চেয়ে বড় অহংকারী না, মুশরিকও ওর চেয়ে বড় অহংকারী না, ওর চেয়ে বড় অহংকারী কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই। আজানের আওয়াজ শুনল, নামাজের দিকে দৌড়ায় আসলো, অথচ যেই রসুল আয়েশা সেজদা দিয়া মেসেজ দিছেন, উম্মত আমি সেজদা করতেছি না, মেসেজ দিতেছি নামাজ 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 নামাজ, পঞ্চাশ কে পাঁচ বানায় দিছে কত কত কত, মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম বলছে কয়টা বাকি রাখছে এখন, কয়ক্ত আর পাঁচ অক্ত, আমি দুই অক্ত পড়াইতে পারি না উম্মতকে, তুম আপনি পাঁচ অক্ত কি করে পড়াবেন, জান্নাত কমায় নিয়ে আসেন কিন্তু নয়বার যাওয়ার লজ্জা আল্লাহর রসুলের চেহারায় ভেসা উঠছে আর বলতেছে আমার লজ্জা লাগতেছে, নয়বার গেলাম আবার যাইতো যাই কি কইরা, কিন্তু ভিতরে ব্যথা ছিল ব্যথা, হায় আমার উম্মত যদি না পড়ে, এ তো অভিজ্ঞ মানুষ, উনি তো উম্মতের উপরে পরীক্ষা করে আসছে, আমি তো এখন পর্যন্ত জমিনেই যাই নাই, আমি তো আকাশেই আছি, আমি তো পরীক্ষাই করি নাই, পাচক তো নিয়ে গেলাম, উম্মত যদি না পড়লো তাইলে আল্লাহকে মুখ দেখাবো তো দেখাবো কি করে, আরে শ্যামগঞ্জের মানুষ আর নেত্রকোনার মানুষ বা ময়মনসিং এর মানুষ, হায় 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 আমার মন বলে মন, আল্লাহর রসুলের ব্যথা যখন দিনের ভিতরে ছিল আল্লাহ মনে হয় কানে কানে বলে দিছেন বন্ধু নিয়া যান, চিন্তা করেন না, আমি ডাইকা ডাইকা পড়ায় আনিব, আমি ডাইকা ডাইকা এই জন্য আমি ডাইকা পড়ায় আনিব, আমি ডাইকা, তারপর উম্মতে মুহাম্মাদি নামাজের জন্য আল্লাহ ডাকে না, এখানে একটা মক্তব আছে আর হেফজখানা আছে, মক্তবের একটা ছোট ছেলেকে নিয়ে আসেন আমি ওরে দাঁড় করায় দিই, ও মক্তবে 65টা হাদিস পড়ে, তিন নম্বর হাদিস হইল মিফতাহুল জান্নাতি আস-সালা, আল্লাহ নামাজের জন্য ডাকে না জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে, কেননা নবীজি কোনো পর্বে বলছিলেন অদ্দোহা যখন নাজিল হয়েছে সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা আপনাকে আমি রাজি করে ছাড়বো, আল্লাহর রসুল ওইখানে জিবরিলকে থামায়া দিছেন, জিবরিল থামো কয় সূরা পুরা হয় নাই, কয় থামো তুমি বাকিটা পরে শুনবো, কেন থামবো, বলে আমি আল্লাহকে কিছু বলতে চাই, আল্লাহ তো বলতেছে আমাকে রাজি করে ছাড়বে, আমিও আল্লাহকে শুনায়া দিতে চাই, লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ উম্মতি ফিল নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আল্লাহর উপরে রাজি হব না, আল্লাহ মনে হয় বন্ধুকে রাজি করার জন্য ডাইকা ডাইকা জান্নাতের চাবি দিতেছে, কপাল পোড়া উম্মত আমরা, না নবী চিনলাম না রসুল চিনলাম,
আমি হারায় যাব বলছি না, অনেক লম্বা চলে যাবে যদি আমি শানে রসুল বলতে যাই। শানে রসুল বলার উদ্দেশ্য না আমার, একটু নবীর পরিচয় নিয়ে আসা দরকার ছিল।